আমরা আজকের ভিডিওটিতে দেখব উলম্ব তলে সুতার টান। গত ভিডিওতে আমরা বলেছিলাম সুতার টান হয় দুই ধরনের, একটা হলো অনুভূমিক তল এবং আরেকটা হয় উলম্ব তল। তো উলম্ব তলের যে টানটা হয় সেটা আমরা একটু এখানে দেখি। আর এই যে একটা চার্জার গতদিনও দেখাইছিলাম যে এই দিক বরাবর যদি বৃত্তাকারে যদি ঘোরে এই যে এইভাবে, তা সেটা হলো অনুভূমিক বরাবর সুতা, ঠিক আছে, অনুভূমিক বরাবর। আর যদি এইভাবে যদি ঘোরে বৃত্তাকারে, এইভাবে একটু স্লো মোশনে যদি দেখাই আস্তে আস্তে, এইভাবে যদি তোমার উপর পাক খায় তাহলে সেটার নাম হলো তোমার উলম্ব তলে সুতা টান। তো উলম্ব তলে সুতার টান আমরা আজকে দেখব, আর গত ভিডিওতে আমরা দেখেছিলাম অনুভূমিক তলে সুতার টান। তো আমি একটা সাইডে একটু লিখে রাখছি, লিফট উপরে উঠতে প্রয়োজনে যে বলটা লাগে সেটা আমরা অনেকেই জানি, লিফটে যারা পড়েছে অলরেডি। F equal to ma plus হলো mg, mg হলো নিচের দিকে যে ত্বরণটা, mg কাজ করবে ওজন, আর উপরের দিকে যে ত্বরণ সেটা উপরের দিকে উঠতেছে সেটা, আর নিচে নামতে যেটা লাগে সেটার ক্ষেত্রে তোমার mg minus ma। তো এটা কিভাবে সূত্রটা আসছে না আসছে আমার পরের ভিডিওগুলোতে হয় থাকবে, আমি আস্তে আস্তে চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য। তো আমার এটা একটু লাগবে, আমি এই যে অনুভূমিক তলে সুতার টানের সাথে এটার একটা মিল আছে, ওই মিলটা সিমিলারটা দেখানোর জন্যই শুধু আমি এটা একটু লিখে রাখছি, ঠিক আছে, এটা দেখে লিখে রাখছি শুধু ওই জন্যই, দেখা যাক এখন পরবর্তীতে আমাদের কি আসে। তাহলে চলো আমরা দেখি ভিডিওটা, আমরা তাহলে শুরু করি উলম্ব তলে সুতার টান। তাহলে উলম্ব তলে সুতার টান, তাহলে আমরা একটা সুতা এইভাবে যখন বস্তুটা ঘুরতেছে তখনই সেটার নাম হচ্ছে উলম্ব তল দেওয়া হচ্ছে। উলম্ব তল যখনই হবে তখনই এটা ডিফারেন্ট কেস, আমরা অনুভূমিক তলে দেখে আসছিলাম এরকম যে এটা বলে আসছি অনুভূমিক তলের ক্ষেত্রে কোন একটা বস্তুকে যদি এইভাবে টানে ঘোরানো হয় প্রতিটা পয়েন্টে সুতার টান এবং প্রতিটা পয়েন্টে ভেলোসিটি বা দ্রুতি, এটা কিন্তু বেগ বলা যাবে না, দ্রুতি প্রতিটা পয়েন্টে কি হয় তোমার সমান হয়, ঠিক আছে, প্রতিটা পয়েন্টে কি হয় সমান হয়। কিন্তু উলম্ব তলের ক্ষেত্রে প্রতিটা পয়েন্ট কোন পয়েন্টেই তোমার আসলে সুতার টান এবং বেগ সমান হবে না। তার কারণটা কি যদি একটু ভালো করে কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের যখন এই রকম করে কোন একটা সুতাটা থাকলো, ঠিক আছে, এই একটু গোটা নেই, যখন এভাবে থাকতেছে তখন দেখো এইখান থেকে যখন উপর দিকে উঠাবো তখন কিন্তু একটা শক্তি দিয়ে উঠানো লাগতেছে, একটা বল বেশি দেওয়া লাগতেছে, কিন্তু নিচ থেকে উপরের দিকে তুলতে শক্তি বেশি দেওয়া লাগে। উপরের দিকে যখন উঠে গেল, উঠে যাওয়ার পর এই পয়েন্টে যখন আসবে সর্বোচ্চ বিন্দু যেটা বলা হয় এই পয়েন্টে কিন্তু তার বেগ আবার শূন্য হয়, ঠিক আছে, সর্বোচ্চ বিন্দুতে আমরা সবাই জানি বেগ, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছায় তখন তার বস্তুর বেগ কি হয় শূন্য হয়, এই পয়েন্টে তার বেগ থাকে না। আবার এই পয়েন্টে তখন এদিকে নিচের দিকে নামবে তখন কিন্তু তোমার বল দেওয়া লাগে না, অটোমেটিক সেটা কিন্তু জি এর প্রভাবে আমার নিচের দিকে নামছে। কিন্তু নিচ থেকে যখন আবার উপরের দিকে উঠবে, নিচ থেকে যখন আবার উপর দিকে উঠবে তখন আবার কিন্তু শক্তি দেওয়া লাগতেছে, ঠিক আছে, তাহলে নিজের পয়েন্টে শক্তি বেশি দেওয়া লাগে, উপরের পয়েন্টে না দিলেও চলে খুব একটা, গতি দেওয়ার কারণে এমনি এমনি হয়ে যাবে। আবার মাঝখানে কোনো একটা পয়েন্টে থাকলে সেখানে হয়তো বা কম বেশি কিছু একটা দেওয়া লাগে, এই জন্যই বলা হয় উলম্ব তলের প্রতিটা পয়েন্টে সুতার টান হবে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তাহলে এখন আসলে আমরা একটু ছবি আঁকানোর চেষ্টা করি, আমরা এটা ধরলাম এ বিন্দু, এটাকে ধরে দিলাম হচ্ছে তোমার বি বিন্দু, আর এখানে তিনটা বিন্দু নিয়ে আপাতত কাজ করবো, টোটাল সাথে চারটা বিন্দু নিব, আপাতত দুটো বিন্দু নিয়ে কাজ, তিনটা বিন্দু দেখায় তারপর চার নাম্বার বিন্দুটা নিচ্ছি। তো এই বিন্দুটা হলো তোমার দেখো উলম্ব তল, এটা হলো উপরের বিন্দু, এটা নিচের বিন্দু, এই জন্য এটাকে বলা হয় সর্বনিম্ন বিন্দু, কি বলা হয় সর্বনিম্ন বিন্দু, আর উপরে যেটা আছে সেটাকে বলা হয় তোমার হচ্ছে সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। আর এটা মাঝামাঝি একটা জায়গায়, এটাকে সব চোখ বন্ধ করে বলা যায় অনুভূমিক তল বরাবর, এই বরাবর যদি অনুভূমিক বরাবর বলো অনুভূমিক তল হয় আর কি, অনুভূমিক তলে যদি থাকে। আচ্ছা তাহলে এটা হলো সেন্টার পয়েন্ট, এখানে হলো সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট থেকে সুতার সাহায্যে তিনটা পয়েন্টে সুতার টান নির্ণয় করবো। তো আগে প্রথমে এই বিন্দু থেকে শুরু করি, সর্বনিম্ন বিন্দু থেকে তারপর সর্বোচ্চ, তারপর অন্য বিন্দুগুলো দেখব। এখানে হলো সুতার টান, এখানে হচ্ছে বস্তুটা আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এ বিন্দুর জন্য আসো, তাহলে এ বিন্দুর জন্য আমরা লিখি এ বিন্দুর জন্য, আর এ বিন্দুটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি সর্বনিম্ন বিন্দু। এ বিন্দুতে আগে ফার্স্ট কি করতে হবে, তোমাকে ফোর্সের অ্যানালাইসিস করতে হবে বা ফোর্সের ডিস্ট্রিবিউশন গুলো করতে হবে। ফার্স্ট কাজ হলো এটা যে ফোর্সের ডিস্ট্রিবিউশন গুলো করতে হবে। আমরা সবাই জানি কেন্দ্রের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল,
আর এখানে কেন্দ্রমুখী বলের যোগানদাতাটা কে? সুতার টানটি। একটু খেয়াল করে দেখবা, গত ভিডিওতে তো বলছিলাম কেন্দ্রমুখী বল আপনা আপনা যোগান হয় না, ওকে কেউ না কেউ যোগান দেয়। এখানে কেন্দ্রমুখী বলের যোগানদাতা হলো কি? সুতার টানটি, ঠিক আছে? আর টি যখন থাকবে বস্তুর ভর নিচের দিকে, তার পাশে এমজি, ঠিক আছে? এটা লেখাই যায়। তাহলে আর কোনো এখানে ফোর্সের ডিস্ট্রিবিউশন আমার মনে হয় আর নাই, আর নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কেন্দ্রমুখী বলের যোগানদাতা হলো এফ সি ইকুয়ালস টু হলো কত? টি। কিন্তু একটু খেয়াল করে দেখো, এই টি বলটা যখন উপরের দিকে ক্রিয়াশীল লাল কালার দিয়ে দিছি, এম জি আবার নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে কি হবে? মাইনাস হলো এম জি। তাহলে এখান থেকে টি যদি বের করতে চাও, তাহলে এফ সি প্লাস হলো কত তোমার? এম জি ইকুয়াল টু হলো, এটা যখন থাকবে, ঠিক আছে, এটা যখন থাকবে তখন কেন্দ্রমুখী বলের বদলে লেখা যায় এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস হলো এম জি। এটা হলো তোমার ছিল সুতার টান নির্ণয়। সর্বনিম্ন বিন্দু যদি দেওয়া থাকে, সর্বনিম্ন বিন্দুতে সুতার টান বের করার সূত্র, ঠিক আছে? যেহেতু যেহেতু প্রতিটা বিন্দুতে সুতার টান ভিন্ন ভিন্ন হয় এবং প্রতিটা পয়েন্টে বেগের মানও ভিন্ন ভিন্ন হয়, আমি এই পয়েন্টে যে বেগটা আছে সে বেগের মান ভি ওয়ান ধরে নিচ্ছি। তাহলে এখানে হবে কত? ভি ওয়ান ধরে নিলে হলো। তুমি যদি বলো যে ভি দিয়ে দিবে, দাও, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমার তিনটা পয়েন্টে একটা ছবির মধ্যে দেখাবো, তাহলে তিনটা পয়েন্টে ভি ওয়ান এগুলা ভি টু বেগগুলো যেহেতু ভিন্ন ভিন্ন হয়, এক এক পয়েন্টে এক একটা বেগ নিয়ে কাজ করবো, ঠিক আছে? এখন দেখো যে লিফটটা কেন লিখছিলাম, ঠিক আছে? লিফট হলো উপরে উঠাতে বল। উপরে উঠাতে মানে কত? লিফট তাহলে নিচে ছিল, নিচ থেকে উপরের দিকে তুলতেছো, তার মানে লিফটটা যদি এভাবে আঁকানোর চেষ্টা করো, এটা হলো লিফট, লিফটটাকে যদি উপরের দিকে তোলো, এফ বল, সেই এফ বলের মান বের করার সূত্র হলো এটা। এইখানে দেখো সুতার টান, এই টানটা দিয়ে বস্তুটাকে কি করা হয়েছিল? উপর দিকে তোলানো হয়েছে। দেখো তো ওটার সাথে এটার কি মিল আছে? মিল আছে নাকি? দেখো এটাকে এখন তোমরা হয়তো ভাবতেছো যে ভি স্কোয়ার বাই আর, ওখানে তো এ আছে, এ সমান কি লেখা আছে বৃত্তাকার গতির জন্য? লেখা যায় না, যায় না। তাহলে কিন্তু হিসাবে আমি এটা মিশাই দিব, এম এ প্লাস হলো কত তোমার? এম জি কিন্তু লেখা যায়। আর এর বদলে হলো ভি স্কোয়ার বাই হলো কত? আর। তার মানে লিফট উপরে উঠানোর জন্য যে ইকুয়েশন, এইখানে ওই সেম ইকুয়েশন, খালি পার্থক্যটা হলো লিফট হলো সরল লেখা যায়, এই জন্য এ সমান হচ্ছে হলো তোমার ছিল ত্বরণ, আর এখানে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই জন্য এর বদলে লেখা যায় হলো মতো ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তার মানে লিফট উপরে উঠানো আর সুতাটা নিচ থেকে উপর দিকে তোলা একই হিসাব। অনুভাবে দেখি এখন উপরে সর্বোচ্চ বিন্দুতে কি ঘটে। তাহলে এটা হলো সর্বনিম্ন বিন্দুতে টান, এবার আসো সর্বোচ্চ বিন্দুতে কি কি ঘটে। তার মানে হচ্ছে বি বিন্দুতে আসো ফোর্সের অ্যানালাইসিস গুলো আগে করবো, তারপর অন্য হিসাব। তাহলে বি বিন্দুতে আমাদের এইখান থেকে সুতার টান একটা থাকবে, সেই সুতার টান হলো নিচের দিকে। সুতার টানের যোগানদাতা দিচ্ছে কাকে? যোগান দিচ্ছে কেন্দ্রমুখী বলের জন্য। তো কেন্দ্রমুখী বলের ডিরেকশনটা কোন দিকে হবে? এফ সি নিচের দিকে। আর যে ওজন আছে সেই ওজনটাও কোন দিকে হবে? কালো কালার দিয়ে লিখে ফেলছি, কালো কালার দিয়ে দিয়ে দিলাম, সবগুলোর ডিরেকশন তোমার কোন দিকে? একই দিকে। তাহলে দেখো তো আমরা বলতে পারি না এফ সি ইকুয়ালস টু হলো কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে? সুতার টান টি। কিন্তু সুতার টান কি এখানে একা একা আছে? সুতার টান কিন্তু একা একা নাই, সুতার টানের সাথে আবার এম জি আছে, এবং সাত দুটো ডিরেকশন কত? একই দিকে। একই দিকে থাকলে এম জি যোগ হয়। তাহলে এখান থেকে তোমার হচ্ছে হলো টি ইকুয়ালস টু, তাহলে লেখা যাবে এফ সি মাইনাস হলো কত তোমার? এম জি। আবার এফ সির বদলে লেখা যাবে এম ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস হলো কত তোমার? এম জি, ঠিক আছে? সর্বোচ্চ বিন্দুতে এই বিন্দুতে তোমার হচ্ছে হলো বেগ ধরে নিলাম ভি টু, কারণ এক এক পয়েন্টে বিন্দুর মানে এক এক বিন্দুতে তোমার বেগের পরিমাণ তোমার এক এক রকম হবে, সবসময় সেম হবে না, আলাদা আলাদা হবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখান থেকে যে ইকুয়েশনটা দাঁড়ালো ফাইনালি টি বের করার ইকুয়েশন, এটা মিলাই দেখো, একটু মিলাই দেখো কার সাথে মিলাই দেখবা, এই যে এখানে যে লিফট যখন নিচে নামানো নামাতে বল, উপর থেকে যখন নিচে নামাবা তখন দেখো তো এম জি মাইনাস হলো কত? এম এ স্কোয়ার, ওটার সাথে এখানে মিল আছে, ঠিক আছে? প্রায় পুরোপুরি সেমি চলে আসছে, ঠিক আছে? আচ্ছা দেখো এর বদলে লেখা যাবে কত? ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই কত? আর। প্রায় একই জিনিসে আসছে, লিফটের জন্য যা যা কাহিনী ঘটছে, যা যা কাহিনী ঘটছে সুতার টানের জন্য তোমার আসলে সেম কাহিনীগুলো কিন্তু ঘটতেছে, ঠিক আছে? এবার তাহলে বি বিন্দু বের হলো, এ বিন্দু বের হলো, একটু খেয়াল করে দেখো, এখানে ছিল প্লাস, এখানে হয়েছে কত তোমার? মাইনাস। এখানে হয়েছে প্লাস, এখানে হয়েছে কত তোমার? মাইনাস, ঠিক আছে? তার মানে এখানে প্লাস হওয়ার কারণে এই মানটা বড় হবে, এই মানটা বিয়োগ হওয়ার কারণে এই মানটা কি হবে তোমার? কম হবে, ঠিক আছে? তাহলে দেখো তো এইখানে কথাটা আমি এইভাবে বলতে পারি না, আমি যদি একটু কথাগুলো একটু মিশাই দেই, কথাগুলো যদি একটু এই লেখাগুলো একটু মিশাই দিয়ে একটা কথা লিখে দিই, পরীক্ষায় এটাই থাকে,
এটা হলো তোমার এ বিন্দুতে বের করছো, মানে সর্বনিম্ন বিন্দুতে টানের মানটা কিন্তু যোগ মানে বেশি হচ্ছে। তাহলে কথাটা হলো এরকম, সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ টান, সর্বনিম্ন বিন্দুতে টান হয় সর্বোচ্চ। অনুরূপভাবে এইখানে এই কথাটা লেখা যায় এইভাবে, এটা হলো কত, বি বিন্দুতে তুমি হিসাব করছো সর্বোচ্চ বিন্দুতে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন টান। ঠিক আছে, দেখো হিসাবটা কিন্তু আমাদের মোটামুটি এখান থেকে ক্লিয়ার। আমাদের পরীক্ষার হলে এটাই চায়, বলে দেওয়া থাকে যে সর্বোচ্চ বিন্দুতে তুমি টান নির্ণয় করো, সর্বনিম্ন বিন্দুতে তুমি টান নির্ণয় করো, তাহলে নিচের বিন্দু আর উপরের বিন্দুতে বের করতে বলছে। ঠিক আছে, এবার যদি সি বিন্দুতে তুমি চিন্তা ভাবনা করো, তাহলে সি বিন্দুটাকে গত দিনের সাথে কম্পেয়ার করা যায়, অনুভূমিক তল বরাবর হয়তো পাক খাচ্ছে, এই বরাবর যে যে বিন্দুতে যাও না কেন সুতার টান গুলো গত দিনের মতো এম জি নিচের দিকে। ঠিক আছে, এটা আমি দেখাবো না, এখানে তোমার টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, গত দিনের সাথে এটা মিল আছে এই বিন্দুতে। ঠিক আছে, কারণ হলো এখানে তোমার 90 ডিগ্রি cos 90 ডিগ্রি থাকার কারণে এম জি টা তোমার বাদ হয়ে যায়, এম জি টা কি হয়ে যায় তোমার বাদ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, এখন কথা হলো যে তুমি এ বিন্দুতে বি বিন্দুতে সি বিন্দুতে তিনটা বিন্দুতে বের করে ফেলছো, এই সি বিন্দু কিন্তু এই লাইন বরাবর যে যে পয়েন্টে থাকবে সেখানে, এখানে হলে একটা হিসাব, এই উপরে গেলে কিন্তু আর এই সূত্রটা হবে না, তখন কি হবে, যদি এখানে থাকে ধরো মনে করো যে বিন্দুটা তোমার এখানে আছে, এখানে 90 ডিগ্রি, এখানে আছে 0 ডিগ্রি, এখানে আছে 180 ডিগ্রি, যদি এই বিন্দুটা থাকে তখন কি হবে, তখন কি হবে জানি না কি হবে, এখানে থাকলে তখন তার এই হিসাবগুলো খাটতেছে না, তখন কি হবে, তাহলে আসো এবার তখনটা দেখি। আমরা দেখ ঘিজিমিজি বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু সব মিশাই দিই, আমি শুধু এগুলো মিশাই দিই, আমাদের লাগতেছে না, আমাদের যেটা লাগবে সেটা আমি শুধু রাখি। এই সর্বোচ্চ বিন্দুতে টান আমরা এখান থেকে বের করছিলাম, একটু লিখে রাখি, t = mvt স্কয়ার ডিভাইডেড বাই r মাইনাস হলো কত mg, এগুলো একটু লাগবে মিলাই দেখার জন্য। আরেকটা টান বের করছিলাম, t = হলো কত mv স্কয়ার ডিভাইডেড বাই হলো কত r, তিনটা সূত্র দেখা হয়ে গেছে, একটা দুইটা এটা হলো তিনটা। এবার আসো ছবি আঁকাই, মোটামুটি একটা বললা হয়েছে সুতার টান, এখান থেকে এই পয়েন্টে একটা বস্তু আছে। ঠিক আছে, এখন তাহলে ফার্স্ট কাজ হলো ফোর্সের ডিস্ট্রিবিউশন গুলো আগে তোমাকে দেখাতে হবে, তারপর তুমি অন্য হিসাবগুলো করবা। তা আমরা সবাই জানি কেন্দ্রমুখী বল মিসের ভিতরের দিকে কাজ করতেছে, এবং কেন্দ্রমুখী বলের যোগানদাতাটা কে, যোগানদাতাটা হলো তোমার ছিল সুতার টান টি, কেন্দ্রমুখী বলের যোগানদাতা হলো সুতার টান টি। শেষ হয়নি, এখনো কি বাকি আছে, এম জি বাকি আছে, তাহলে আসো এম জিটা একটু দেখি, এমজি দেখো নিচের দিকে ক্রিয়াশীল, এমজি নিচের দিকে ক্রিয়াশীল। আচ্ছা, এখানে একটু আমি একটু লম্ব আঁকাই, ঠিক আছে, এটার এটা তোমার সমান্তরাল, মানে লম্ব বরাবর এখানে ভাগ করে দিছে আর কি, ব্যাস বরাবর আর কি, যেটা ধরা যায়। এখানে কোণের মান যদি থিটা হয়, এই কোণের মানটা তোমার, তাহলে দেখো একটা ভেক্টর রাশি যদি তোমার একটা কোণে বিভক্ত থাকে, তাহলে তো দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, একটা সাইনের উপাংশ, একটা হলো কজের উপাংশ। ঠিক আছে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হলো কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে, হতে বাধ্য। আর যার সাথে কোণ নেওয়া হয়, আমি বলছি যার সাথে কোণ নেওয়া হয় সেটা হলো তোমার জন্য সর্বদা সর্বদা ভূমি হবে, এবং এটা চিরন্তন সত্য। তাহলে এখানকার যদি থিটা হয়, এটাও থিটা, দেখো এই নীলকালি আর এই নীলকালি দুটো হলো সমান্তরাল, আর এই কাল দাগটা হলো তোমার ছিল ছেদ, তাহলে এটা এটা তোমার অনুরূপ কোণ। এটা যদি তুমি কোণ নাও, তাহলে এটা হলো তোমার ভূমি হবে, ভূমি হলে কত হবে এম জি কস থিটা, আর উপরেরটা হবে কত তোমার এম জি সাইন থিটা। এখন দেখো এইখানে যখন এম জি সাইন থিটা বলা হয়তো বা বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এরকম কিছু একটা এখানে হয়তো থাকবে, আর এই যখন টিটা যখন নিচ্ছ, যখন টিটা নিচ্ছ তখন বিপরীত দিকে কাজ করতেছে কত, তখন এম জি কস থিটা। তাহলে এখন আসো এখানে একটা বিন্দু দাও, ডি বিন্দুতে, ডি বিন্দু, তাহলে আসো ডি বিন্দুতে কি কি ঘটে আমরা একটু দেখি। ডি বিন্দুতে কি কি ঘটতেছে আমরা একটু দেখার চেষ্টা করি, ডি বিন্দুতে কি কি ঘটতেছে, তাহলে কেন্দ্রমুখী বল হবে হচ্ছে সুতার টান, কারণ কেন্দ্রমুখী বলের যোগানদাতা হলো কত সুতার টান, কিন্তু এখানে সুতার টান একা একা নাই, সুতার টান আছে, আর বিপরীত দিকে তোমার চলে কত এম জি কস থিটা আছে। ঠিক আছে, আর এখান থেকে তোমার আবার বলতেছি এম জি সাইন থিটাটা তোমার বৃত্তাকারে পথে ঘুরাতে ওই অংশটা কাজ করতেছে আর কি, তাহলে এখান থেকে সুতার টান টি ইকুয়ালস হবে তোমার চলে কত এফ সি প্লাস হলো কত এম জি কস থিটা,
আর ফাইনালি টি ইজ ইকুয়ালস টু এটার বদলে লেখা যাবে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস হলো কত এম জি কস থিটা। এটাই হলো ফাইনাল ইকুয়েশন। আমরা আগের ইকুয়েশন গুলা অতগুলো ইকুয়েশন মুখস্থ রাখার দরকার নাই, আমরা শুধু এই ইকুয়েশনটা মুখস্থ করব, তাহলে আমার মনে হয় সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, থিটার মানের উপর ডিপেন্ড করবে বাকিগুলোতে। একটু খেয়াল করে দেখো, থিটার মান যদি জিরো ডিগ্রি হয় তার মানে কোন বিন্দু? এই বিন্দু, এটা হলো থিটা ইকুয়াল টু জিরো। আর অবশ্যই অবশ্যই এই দাগের সাথে তোমাকে কোণ নিতে হবে, যে আমরা ইকুয়েশন যেটা দেখতেছি সেটা এই দাগের সাথে কোণ নিয়ে করা, এবং প্রশ্নে এটার সাথে কোণ দেওয়া থাকে। থিটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা কোন বিন্দু হচ্ছে? এই বিন্দু। এই বিন্দুকে মনে হয় একটু আগে চিত্রতে আমি এই বিন্দু দিয়ে দিছিলাম। এই বিন্দুটা হলো কত? সর্বনিম্ন বিন্দু। আর আমি বলছিলাম সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ টান হয় মানে প্লাস থাকে। দেখো তো একটু বসায় হয় কিনা। কস যদি জিরো ডিগ্রি হয়, কস জিরো ডিগ্রির মান হলো কত? ওয়ান। কস জিরো ডিগ্রির মান ওয়ান হলে তাহলে বা দেখো তো এম ভি স্কোয়ার বাই আর প্লাস হলো এম জি মিলছে, এম ভি স্কোয়ার বাই আর প্লাস হলো এম জি, মিলে গেছে না? এখন চাচ্ছ তো ভাই সর্বোচ্চ বিন্দুতে একটু দেখান তো আপনার যে ঠিক আছে কিনা। সর্বোচ্চ বিন্দু মানে কোনটা? এটা যেটাকে আমরা বি বিন্দু দিছিলাম। তাহলে বি বিন্দুতে, বি বিন্দুতে দেখো এইখানটা এই দাগের সাথে বি বিন্দুর কোণ হলো কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কজ 180 ডিগ্রি মান কত হচ্ছে? তাহলে থিটার মান বসাও, 180 ডিগ্রি বসাও। কজ 180 ডিগ্রি মান -1, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। দেখো তো মাইনাস আসছে না আসেনি? আসছে, একটা ইকুয়েশন মুখস্থ করলেই হয়, বোঝা গেছে? এখন তাহলে আরেকটা বিন্দু ছিল আমাদের এই পয়েন্টে সি বিন্দু। এই সি বিন্দুতে তাহলে এখন আমাদের কি হবে বলো তো? সি বিন্দুতে তাহলে এখন থিটার মানটা কত দেখা যাচ্ছে? এখান থেকে কত আসছে থিটার মান? 90 ডিগ্রি আসছে। থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে কজ 90 মান কত হয়? শূন্য। শূন্য হওয়ার কারণে বা তাহলে গতদিন যে আমি বারবার লিখে দিলাম যে এই নেক্সট ভিডিওতে আমরা দেখব কেন এখানে এম জির কম্পোনেন্টটা বাদ হয়ে যাচ্ছে এম জি কস থিটার, থিটার মান 90 ডিগ্রি হওয়ার কারণে, ব্যাখ্যা পাওয়া গেছে? ঠিক আছে, তো যাই হোক আমরা হচ্ছে এই ইকুয়েশনটা মনে রাখার চেষ্টা করব। এই ইকুয়েশনটা দিয়ে সচরাচর যতগুলো আছে সব করা সম্ভব, যতগুলো আছে যে পয়েন্টে বলুক না কেন, তোমার যদি এখন যদি বলে দেওয়া থাকে এই পয়েন্টে যদি বলে দেওয়া থাকে তাহলে কোণের মান যদি তোমার দেওয়া থাকে ইজিলি কোণের মান বের করা যাবে। যদি তোমার ছেলে এই পয়েন্টে বলে দেওয়া থাকে যে এই পয়েন্টে কত হবে তাহলে এই দিক থেকে কোণের মান যদি দেওয়া থাকে ইজিলি বের করা যাবে। যদি বলে যে এই পয়েন্টে কত হবে তাহলে এই পয়েন্টে যে কোণের মান যেভাবে দেওয়া থাকুক না কেন আশা করি তোমাদের আর কনফিউশন থাকবে না, পারবা ইনশাল্লাহ সবাই।